বন্ধুরা, এই চ্যানেলের মাধ্যম দিয়ে আপনারা হয়তো অনেক কোম্পানির সঙ্গে পরিচিত হয়েছেন, কিন্তু বেশিরভাগ কোম্পানি আপনাকে সঠিক ব্যবসা কোনটি, অর্থাৎ কোন ব্যবসা করলে আপনি জীবনে উন্নতি করতে পারবেন, ভালো করে মার্কেটিং করতে পারবেন, এই সমস্ত কিছু আপনাদেরকে বলে না। কিন্তু যখন আপনি কোনো একটা ব্যবসা করতে যাবেন, আপনার অবশ্যই নিশ্চিত দায়িত্ব আছে যে আপনি কোন ব্যবসাটিকে করবেন এবং সবথেকে বড় যে কোন কোম্পানি থেকে মেশিন বা প্রোডাক্ট নেবেন। তো আজ আমি আপনাদেরকে এমন একটি কোম্পানির সঙ্গে পরিচয় করাবো যে কোম্পানি থেকে যদি আপনারা মেশিন নেন বা এই কোম্পানির সাথে যদি আপনারা যুক্ত হন, তাহলে কিন্তু আপনারা জীবনে একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত হতে পারবেন এবং ভালোভাবে ব্যবসা করতে পারবেন। কারণ এই কোম্পানি আপনাকে কখনোই মাটিতে দাঁড় করিয়ে আকাশে স্বপ্ন দেখাবে না। তো আজকের ভিডিওতে আপনারা যে ব্যবসাটির ব্যাপারে জানতে চলেছেন, সেই ব্যবসাটা আপনারা বাড়িতে বসে মাত্র 30,000 টাকার বিনিময়েতে শুরু করতে পারবেন। তারই সঙ্গে এই ব্যবসাটাকে যদি আপনারা ঠিক মতো করতে পারেন, তাহলে কিন্তু আপনারা একটা ভালো পরিমাণ টাকা মাস গেলে উপার্জনও করতে পারবেন। তো কি সেই ব্যবসা, সেই ব্যবসা আপনারা কিভাবে করবেন, কি কি মেশিন র মেটেরিয়ালসের প্রয়োজন পড়বে, কিরকম ইনভেস্ট লাগবে, সমস্ত কিছু ডিটেলসে বলার জন্য রয়েছেন কোম্পানি থেকে আমাদের সঙ্গে একজন স্যার। স্যারের মুখ থেকে আমরা ব্যবসার ব্যাপারে ডিটেলসে জানবো। তবে তার আগে একটাই রিকোয়েস্ট করবো যে যদি আপনি এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। আর ভিডিও শুরুর আগেই একটা কথা বলে রাখি, যখন কোনো মেশিন বা কোনো মেটেরিয়ালস কিনবেন, অবশ্যই আপনারা নিজেরা দেখে কিনবেন, নিজেদের দায়িত্বে কিনবেন, কারণ সেখানে আমি থাকবো না। তো চলুন, অনেক কথাই হলো, এবার স্যারের মুখ থেকে আমরা ব্যবসাটার ব্যাপারে ডিটেলসে জেনে নিই। স্যার নমস্কার, আমাদের দিল দিগন্ত চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। নমস্কার। প্রথমেই আপনার নাম আর আপনার কোম্পানির নামটা একটু বলুন। আমার নাম অর্ক সিনহা, অর্ক সিংহ আমার নাম। আমার কোম্পানির নাম হচ্ছে কসমো পেপার ওয়ার্কস। আপনাদের কোম্পানির লোকেশন কি আছে, বা আমাদের যদি কোনো ভিউয়ার্স আপনাদের কোম্পানিতে আসতে চায়, কিভাবে আসবে যদি একটু লোকেশনটা বলে দেন? যে সমস্ত দর্শক বন্ধুরা এই চ্যানেলটি দেখছেন, অনুষ্ঠানটি দেখছেন, তাদের জানাই এই কসমো পেপার ওয়ার্কস আমার কোম্পানিটি হাওড়া মৌরিগ্রাম রেলওয়ে স্টেশনের ঠিক পাশে অবস্থিত, আন্দুল রোডের ওপর, হাওড়া মৌরিগ্রাম রেলওয়ে স্টেশন থেকে হেঁটে মাত্র 5 মিনিট দূরত্বে। যারা হাওড়া থেকে আসতে চান, হাওড়া থেকে পাঁশকুড়া, খড়গপুর, মেচেদা, মিদনাপুর এই লাইনের যদি লোকাল ট্রেন ধরেন, তাহলে সাঁতরাগাছির পরের স্টেশন হচ্ছে মৌরিগ্রাম, 4 নম্বর স্টেশন। আর যারা কন্টাই বা পাঁশকুড়া এই সমস্ত সাইড থেকে বাসে আসতে চান, তারা বাসে আলমপুরে নামতে পারেন। আলমপুর থেকে আপনার টোটো মিলবে, সেই টোটোতে করে 10 মিনিট সময় লাগে হচ্ছে আপনার মৌরিগ্রামে এসে পৌঁছতে। মৌরিগ্রামে থেকে 5 মিনিট দূরত্বে নিমতলায় কসমো পেপার ওয়ার্কস হচ্ছে আমার কোম্পানি। স্যার আজকে আমাদের ভিউয়ারদেরকে আপনি কি ব্যবসার ব্যাপারে বলতে চলেছেন? যে ব্যবসাটা নিয়ে দর্শক বন্ধুরা আমি আপনাদের জানাচ্ছি, সেটা হলো পেপার প্লেট, তার কাঁচামাল এবং মেশিনারিজ। কোভিড পরবর্তী অধ্যায়ে সব থেকে বেশি যে বিজনেসগুলি উঠে দাঁড়িয়েছে, তার মধ্যে পেপার প্লেট অন্যতম। তার কারণ হচ্ছে ডিসপোজেবলসের চাহিদা বেড়েছে, মানুষ আরও অনেক বেশি স্বাস্থ্য সচেতন হয়েছে, সেই জন্যে পেপার প্লেটের মেশিনারিজ, কাঁচামাল, তার সঠিক তথ্য, ঠিক কীভাবে আপনাদের ব্যবসা করা উচিত, মেশিনারিজ কীভাবে চুজ করা উচিত, সেই নিয়ে আমি আপনাদের জানাবো। আপনারা কি পেপার প্লেটের মেশিন কি নিজেরা ম্যানুফ্যাকচার করেন? আমরা পেপার প্লেটের মেশিন নিজেরা ম্যানুফ্যাকচারিং করি। শুধু পেপার প্লেট নয়, পেপার প্লেট, পেপার কাপ, তার মেশিনারিজ এবং কাঁচামাল, এই সব কিছুই আপনারা আপনাদের কাছে পাবেন। আপনারা হয়তো অনেক ভিডিওস দেখেন যেখানে মেশিনারি সম্পর্কে জানেন, কিন্তু কাঁচামাল হচ্ছে পেপার প্লেট ইন্ডাস্ট্রির সব থেকে ইম্পর্টেন্ট শব্দ, সব থেকে ইম্পর্টেন্ট জায়গা। কাঁচামালটি যদি আপনারা সঠিক মূল্যে, সঠিক জিএসএমের মাল না পান, তাহলে কিন্তু এই ব্যবসা আপনারা এগিয়ে নিয়ে যেতে পারবেন না। আমরা পূর্ব ভারতের পেপার প্লেটের যে কাঁচামাল, তারও সর্ববৃহৎ সংস্থা। আসাম, ত্রিপুরা, আগরতলা থেকে সমস্ত পশ্চিমবঙ্গ, এমনকি আন্দামান পর্যন্ত আমাদের কাজ হয়। এদিকে উড়িষ্যা, ওদিকে আমাদের জামশেদপুর, টাটা, সমস্ত জায়গায় পেপার প্লেটের মেশিনারিজ এবং কাঁচামাল নিয়ে কাজ হয়। তাই গোটা পূর্ব ভারতের সর্ববৃহৎ যে কাঁচামাল প্রোডাকশন, তা আমাদের মাধ্যমেই এই কারখানাতেই হয় হাওড়া মৌরিগ্রামে। আপনাদের এই যে মেশিনগুলো রয়েছে, তা কেউ যদি ব্যবসা করতে যায়, মোটামুটি ইনভেস্ট কত লাগতে পারে? পেপার প্লেটের যদি ব্যবসা শুরু করবেন মনে করেন, সেই মিনিমাম ইনভেস্টমেন্টের যে জায়গাটা, সেই মিনিমাম ইনভেস্টমেন্টের জায়গাটা নির্ভর করে হচ্ছে আপনি কোন মেশিন নিচ্ছেন তার উপর। একদম মিনিমাম যদি আপনি চলে আসতে চান, সেই ব্যবসা 30,000 টাকা থেকে শুরু করা যেতে পারে। তাতে ম্যানুয়াল মেশিন নিয়ে আপনি এই ব্যবসা শুরু করতে পারেন। আস্তে আস্তে ধাপে ধাপে বিভিন্ন মেশিনারিজ আছে, তার প্রোডাকশন ক্যাপাসিটি বিভিন্ন রকম, এবং সেই অনুযায়ী আপনার মেশিনের দাম বা ব্যবসায় বিনিয়োগের অঙ্ক পাল্টাতে থাকে। আপনাদের কাছে কি ম্যানুয়াল অটোমেটিক দুটোই পাওয়া যায়? আমাদের কাছে ম্যানুয়াল মেশিন পাওয়া যায়, সেমি অটোমেটিক হাইড্রোলিক মেশিন পাওয়া যায়, ডাবল ডাই, ডাবল সিলিন্ডার হাইড্রোলিক পাওয়া যায়, হাইড্রোলিক পাঞ্চিং মেশিন, অর্থাৎ একদম যেটা নবতম সংযোজন এই পেপার প্লেট ইন্ডাস্ট্রিতে, যে মেশিনে কাঁচামালেরও কিছুটা ভাগ আপনারা নিজেরা বানাতে পারবেন এবং মাল আপনারা নিজেরা তৈরি করতে পারবেন, সেই মেশিনও পাওয়া যায়। তাই পেপার প্লেটের যাবতীয় সমাধান আপনি এখান থেকে পেয়ে যাবেন মেশিনের ক্ষেত্রে। তো স্যার আপনাদের কাছে কি কি মেশিন আছে এই পেপার প্লেট তৈরি করার, তা আমাদেরকে যদি আপনার ফ্যাক্টরিটা একটু ঘুরিয়ে রাখার খুব ভালো হয়? নিশ্চয়ই, আমাদের কাছে পেপার প্লেটের যা যা মেশিন আছে তা আমরা প্রত্যেকটা দেখাচ্ছি আপনাদেরকে, যাতে আপনারা সেগুলো দেখে
ধারণা করতে পারেন কোন মেশিনটি আপনারা নিতে চাইছেন বা আপনারা জানতে পারবেন সেটা সম্পর্কে। আসুন আসুন দর্শক বন্ধুরা, আমরা এখন যে মেশিনটা দেখব সেই মেশিনটা সম্পর্কে আপনাদের বলি। এই মেশিনটি হচ্ছে ডাবল ডাই ডাবল সিলিন্ডার হাইড্রোলিক মেশিন। এই মেশিনটিতে দেখতে পাচ্ছেন আপনারা দুটো সিলিন্ডার আছে, এবং যেটা আমি আপনাকে বললাম যে নর্মাল যেই মেশিনটি, এই মেশিনটি ঘন্টায় প্রায় 4000 মতো প্রোডাকশন দিয়ে থাকে। এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ডাবল ডাই ডাবল সিলিন্ডার কথাটা, আমি কিন্তু সিঙ্গেল সিলিন্ডার ডাবল ডাই মেশিনের বিপক্ষে, সিঙ্গেল সিলিন্ডার ডাবল ডাই মেশিনের আমি বিপক্ষে, ডাবল সিলিন্ডার ডাবল ডাই মেশিনের আমি পক্ষে। তার কারণটা হচ্ছে কি, সিঙ্গেল সিলিন্ডার যে মেশিনগুলো আপনারা দেখে থাকেন সেই মেশিনের ক্ষেত্রে যেটা সমস্যা হয়, একটা হচ্ছে একজন মানুষ যখন কাজ করতে যান তার অনেক সময় প্রোডাকশন লস হওয়ার চান্স থাকে, কারণ দুটো সিলিন্ডার একসাথে ওঠানামা করায় তারা মেনটেন করতে পারে না। দ্বিতীয় যে প্রবলেমটা হয় সেটা কি, ডাবল সিলিন্ডার ডাবল ডাই মেশিনের যে সুবিধাটা আছে, দুটো সিলিন্ডার যেহেতু একে অপরের উপর নির্ভরশীল নয় তার ফলে এরা নিজের মতোই ওঠানামা করে। সিঙ্গেল সিলিন্ডার ডাবল ডাইয়ের ক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে সিঙ্গেল সিলিন্ডার যে ডাবল ডাই মেশিন, আমি আপনারা বুঝুন যে এইরকম একটা ফ্রিজের উপর এরকম একটা সিলিন্ডার থেকে দুটো ডাই থাকে, এর ফলে এই দুটো ডাইতে যদি আপনি দুরকম ডাই লাগান, মানে ধরুন একটা 12 ইঞ্চি লাগালেন একটা 8 ইঞ্চি লাগালেন, এর ফলে মেশিনের ব্যালেন্সটা ঘেটে যাওয়ার চান্স থাকে। আমরা ছোটোবেলায় যখন একটা এক্সারসাইজ করতাম যে মাটিতে, বা এখনও আমরা অনেক সময় করি মাটিতে হাত দিয়ে পুশ আপ যেটাকে আমরা বলি, কোনো ট্রেনার যখন আমাদের সাজেশন দেন তিনি বলেন দুটো হাতেই যেন সমান প্রেশার পড়ে, ঠিক তেমনভাবে মেশিনের ক্ষেত্রে সিঙ্গেল সিলিন্ডার ডাবল ডাইয়ের ক্ষেত্রে দুটো ডাই যদি সমান মাপের না হয় তাহলে কিন্তু মেশিন ক্ষতিগ্রস্ত হওয়ার চান্স থাকে। যে জন্য আমি সিঙ্গেল সিলিন্ডার ডাবল ডাইয়ের এগেনস্টে আমি সবসময় বলি ডাবল সিলিন্ডার ডাবল ডাই মেশিন নিয়ে কাজ করতে। এই মেশিনটি খুবই ভালো মেশিন এবং উন্নত মানের মেশিন, তিনটে অপারেটিং সিস্টেম এটায় কাজ করা যায়। আমি দেখাবো আপনাদেরকে যে এই মেশিনটিতে কিভাবে পাতা তৈরি হয়। আপনারা দর্শক বন্ধুরা অনেকে একটু কম ইনভেস্টমেন্টের সময় কথা ভাবেন, সেটা হচ্ছে যে হয়তো ডাবল ডাই ডাবল সিলিন্ডারের যে বাজেট হয়ে যাচ্ছে ততটা ইনভেস্টমেন্ট আপনারা না করে একটু কম ইনভেস্টমেন্ট করতে চাইছেন, তখন আসে হচ্ছে সিঙ্গেল ডাই সিঙ্গেল সিলিন্ডারের মেশিন। এই সিঙ্গেল ডাই সিঙ্গেল সিলিন্ডারের মেশিন সাধারণত দুরকম হয়, একটা হচ্ছে প্যানেল বক্সের মেশিন, একটা হচ্ছে লিভারের মেশিন। এই যে মেশিনটি আপনারা দেখছেন এটা হচ্ছে লিভারের মেশিন, দেখতে পাচ্ছেন একটা লিভার দেওয়া আছে, এই লিভারটি টানলে যেটা হয় সিলিন্ডার আপ ডাউন করে। এই মেশিনটির সুবিধা হচ্ছে যে এই মেশিনটি চালানো খুব সোজা, এবং যে কেউ খুব কম প্রশিক্ষণের মাধ্যমে এই মেশিনটি আয়ত্ত করে ফেলতে পারেন। কিন্তু এই মেশিনটির যে জায়গাটা গুরুত্বপূর্ণ সেটা আপনাদের বুঝতে হবে, সেটি হলো এই লিভারটি। তার কারণ কি হয়, এই লিভারটিতে যদি ঠিকমতো আপনার সাসপেনশন না দেওয়া থাকে তাহলে কি হয়, অনেক সময় লিভারটি আপনি হাতে করে যখন টানছেন তখন আপনার জোরে টানার ফলে লিভারটি ক্ষতিগ্রস্ত হওয়ার চান্স থাকে, এবং তেলটি একবারে ওঠায় পাম্পে তেলটি আচার মারতে পারে, তার ফলে পাম্পটি খারাপ হতে পারে। আমরা যেটা করি সবসময়তে এই লিভারটি যেভাবে তৈরি করি তাতে আপনারা যখন লিভারটি টানবেন হাতে করে এতটা প্রেশারেও বা জোরে টানতে পারবেন না যাতে অনেকটা হাইড্রোলিক অয়েল একবারে উঠে যায়, এটা একটা লিমিট সেট করে দিয়ে আমরা তৈরি করি। এটি সবথেকে গুরুত্বপূর্ণ লিভারের মেশিনের ক্ষেত্রে। আপনারা যখন লিভারের মেশিন নেবেন, এই লিভারটি যখন আপনারা কোনো জায়গা থেকে, অন্য যে কোনো কোম্পানি থেকে হোক বা আমার কোম্পানি থেকে হোক, চুজ করবেন, মাথায় রাখবেন এই মেশিনের সবথেকে ইম্পর্টেন্ট পোর্শন এটি, কাজেই এইটির গঠন সবথেকে ইম্পর্টেন্ট। এটি যদি লুজ হয়, এটি যদি হাত দিয়ে জোরে টানার ফলে আপনার পাম্প ক্ষতিগ্রস্ত হয়, আপনাকে তখন পুনরায় আবার অনেকটা খরচা করতে হবে মেশিনটিকে ঠিক জায়গায় নিয়ে আসতে। ঠিক যেমন আমি আপনাদের লিভারের মেশিন দেখালাম, ঠিক তেমনভাবে এই মেশিনটি হচ্ছে কিন্তু প্যানেল বক্সের মেশিন। যেমন ডাবল ডাই ডাবল সিলিন্ডার প্যানেল বক্সের মেশিন, এটি তেমন হচ্ছে সিঙ্গেল ডাই সিঙ্গেল সিলিন্ডার প্যানেল বক্সের মেশিন। এই মেশিনটাই কি, আপনারা দেখতে পাচ্ছেন তিনটে অপারেটিং সিস্টেম এই মেশিনটি চালানো যায়। যেটা আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে, যেমন ম্যানুয়াল মোডে চালানো যায়, অর্থাৎ সুইচ টিপলে সিলিন্ডার নামবে, অপর একটা সুইচ টিপলে সিলিন্ডার উঠবে, ঠিক তেমনভাবে আপনার অটোমেটিক মোডে চালানো যায়, মানে টাইমার সেট করে দিলে অটোমেটিক সিলিন্ডার আপ ডাউন করে। ঠিক তেমনভাবে একটা প্যাডেল দেওয়া থাকে, চাইলে আপনি প্যাডেলের মাধ্যমেও চালাতে পারেন। অর্থাৎ তিনটে অপারেটিং সিস্টেমের মাধ্যমে এই মেশিনটি আপনি চালাতে পারেন। এই যে মেশিনটি সিঙ্গেল ডাই সিঙ্গেল সিলিন্ডার মেশিন, এই মেশিনটির ঘন্টায় প্রোডাকশন হচ্ছে 2000 পিস, এবং আমি যেটা আগে বললাম এটা জিএসএম এর উপর নির্ভর করে। যারা একটু কম বাজেটে ইনভেস্ট করতে চাইছেন, ডাবল ডাই নিতে চাইছেন না, প্রথমে অল্প করে ইনভেস্ট করে কিন্তু হাইড্রোলিক মেশিন নিয়ে ব্যবসা করতে চাইছেন, তারা অবশ্যই এই মেশিনটি নিয়ে কাজ করতে পারেন, এটি খুবই ভালো কোয়ালিটির মেশিন। এই যে ছোট মেশিনটি দেখছেন, এই ছোট মেশিনটিও কিন্তু সিঙ্গেল ডাই হাইড্রোলিক প্যানেল বক্সেরই মেশিন। এই মেশিনটি অনেকে মাটিতে বসে কাজ করতে সুবিধা বোধ করেন, তাদের জন্য এই মেশিনটি আমরা বিশেষভাবে বানিয়ে দিই। যেহেতু আমরা নিজেরা মেশিন বানাচ্ছি, তার ফলে আপনারা যেরকম মেশিন চাইবেন আমরা সেই অনুযায়ী মেশিন তৈরি করে দিতে পারি, ছোট মেশিন বড় মেশিন। অনেকে আমাদের কাছে রিকোয়ারমেন্ট জানান যে তারা মাটিতে বসে কাজ করতে চাইছেন কিন্তু হাইড্রোলিক নিতে চান, তাদের জন্য আমরা এই ছোট ফরম্যাটে মেশিনটি তৈরি করে দিই যাতে আপনারা মাটিতে বসেই কাজ করতে পারেন। এই মেশিনেও প্রোডাকশন আপনারা ঘন্টায় 2000 পাবেন যদি আপনারা 80 জিএসএম এর পাতলা মালটি নিয়ে কাজ করেন। দর্শক বন্ধুরা, কসমো পেপার
ফ্লেক্সবক্সের সবথেকে নবতম সংযোজন যে মেশিনটি আপনারা অনেক সময় ভিডিওতে আমাকে জানতে চান নতুন কি মেশিন এসেছে সেটি হচ্ছে এই মেশিনটি। এই মেশিনটি বড় মেশিন। এই মেশিনটি সবথেকে বড় সুবিধা হচ্ছে যারা পেপার প্লেটের ইন্ডাস্ট্রিতে আসতে চাইছেন বা অলরেডি পেপার প্লেটের ইন্ডাস্ট্রিতে আছেন তারা অনেক সময়তেই চান যে কাঁচামালটি যদি আস্তে আস্তে নিজেরা বানানো যায় এই মেশিনটিতে সেই সুবিধাটি দেওয়া রয়েছে। এই মেশিনটি হচ্ছে একদিকে সিঙ্গেল লাই হাইড্রোলিকের যে সিস্টেম অর্থাৎ চাইলে আপনি এখানে মাল তৈরি করতে পারবেন এবং অন্য যে দিকটায় সেখানটায় হচ্ছে আপনি যদি আমার থেকে শিট নেন সেই শিটটাকে আপনি এই মেশিনের মাধ্যমে সার্কেলে কাটতে পারবেন। এর ফলে কি হবে, এর ফলে আপনার প্রতি পিসে প্রফিট কিছুটা বেড়ে যাবে এবং আপনি চাইলেও এই সার্কেল কাটিং করে আপনার মার্কেটে কাঁচামালও বিক্রি করতে পারবেন। সেই সহায়তাও আমরা করে থাকি। যারা এই মেশিনটি নেন, যারা আমার থেকে শিট নেন এবং শিট থেকে সার্কেল কাটেন, তারা যাতে নিজেদের মার্কেটে কাঁচামালও কিছুটা বিক্রি করতে পারেন এবং সেখান থেকে কিছুটা প্রফিট জেনারেট করতে পারেন, তার জন্য যে সমস্ত দর্শক বন্ধুরা বা আমাদের সাথে যারা বিজনেসে টাই আপ হয়ে আছে, তারা যারা কম কাঁচামাল নিতে চান অনেক সময়, আমরা তাদেরকে নাম্বার দিয়ে, ফোন নাম্বার দিয়ে যোগাযোগ করিয়ে দিই, যাতে আপনারা কাঁচামালও বিক্রি করতে পারেন, নিজেরা মালও তৈরি করতে পারেন। এর ফলে কি হয়, এই কম্পিটিশনের মার্কেটে কিছুটা প্রফিট এক্সট্রা জেনারেট করা যায়। প্রতি পিসে প্রায় 4-5 পয়সা এক্সট্রা প্রফিট হয় এবং আপনার কেজিতেও আপনি যদি এখানে সার্কেল কেটে বিক্রি করেন, কেজিতেও প্রায় 5 টাকা মতো এক্সট্রা প্রফিট আপনি সার্কেল কেটে বিক্রি করে উপার্জন করতে পারেন। তাই এই মেশিনটি সবথেকে নবতম সংযোজন এবং যারা একটু বেশি ইনভেস্ট করে ব্যবসাকে বাড়াতে চাইছেন বা যারা চাইছেন সেটা হচ্ছে পরবর্তী ধাপটায় যেতে, অর্থাৎ আমি এতদিন হয়তো পেপার প্লেট তৈরি করছিলাম, এবার কাঁচামালের কিছুটাও আমি নিজে করতে চাইছি, তাদের জন্য এই মেশিনটি সবথেকে উপযোগী। এবং আমার কাছে এই মেশিনটি অ্যাভেলেবেল শুধু থাকে তাই নয়, আমরা সব রকম ট্রেনিংয়ের ব্যবস্থা এখানে দিয়ে দিই যাতে আপনারা নিজেরা চালাতে পারেন। এবং তার সাথে সাথে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে যে এই মেশিনটির যে কাঁচামাল আমরাই যেহেতু প্রোভাইড করি, আমরা সেটা যে রেটে প্রোভাইড করি আপনাদের লাভ করা সম্ভব হয়। এক্ষেত্রে ইম্পর্টেন্ট, কারণ যেহেতু আপনি শিট নেবেন আমার থেকে, শিটটা আপনাকে পেতে হবে, তাই জন্য কাঁচামালটি এখানে গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা কাঁচামালের ম্যানুফ্যাকচারার, আমরা যেহেতু কাঁচামাল তৈরি করি, সেক্ষেত্রে আমরা আপনাকে শিট প্রোভাইড করতে পারবো যাতে আপনি প্রফিট করতে পারেন। শুধু শিট প্রোভাইড করতে পারবো নয়, সঠিক দামে শিটটা প্রোভাইড করতে হবে। আপনারা যখন আমার কাছে এই মেশিন নিতে আসবেন, আমি অঙ্ক কষে আপনাদের বুঝিয়ে দেবো যে এক্স্যাক্টলি কীভাবে প্রফিটটা এই মেশিন থেকে বেরিয়ে আসে। পেপার প্লেট ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যে মেশিনটি সবথেকে আদিমতম, যে মেশিনটি নিয়ে পেপার প্লেট ইন্ডাস্ট্রি গোড়াপত্তন হয়েছিল, সেই মেশিনটি হচ্ছে এই ম্যানুয়াল মেশিন। আজকের দিনে দাঁড়িয়েও বেশিরভাগ মানুষ এই ম্যানুয়াল মেশিন নিয়ে পেপার প্লেট ব্যবসায় আসতে চান, এই ব্যবসা করতে চান। তার কারণটি হচ্ছে দামের দিক থেকে সবথেকে কম দাম হচ্ছে এই ম্যানুয়াল মেশিনের। আমি আর একটা কথাও সবাইকে বলি, সেটা হচ্ছে যাদের আত্মবিশ্বাস কম থাকে প্রথম দিকে, মনে হয় আগে ব্যবসাটি কিছুটা করে দেখেনি, আগে দেখেনি ব্যবসাটি আমি করতে পারছি কিনা, মার্কেট ধরতে পারছি কিনা, এই ব্যবসাটি আমার জন্য উপযোগী কিনা, তারাও কম ইনভেস্ট করে এই ম্যানুয়াল মেশিন নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। তবে এক্ষেত্রে কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট। ম্যানুয়াল মেশিনের গঠন, তার উচ্চতা, তার ওজন, তার হাইট খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অনেক ক্ষেত্রে যেটা হয়, আপনারা যখন ম্যানুয়াল মেশিনের জন্য এনকোয়ারি করেন, আপনাদের কম দাম বলা হয় খুব। এক্ষেত্রে আমি বলে রাখি, সব ম্যানুয়াল মেশিনে সব মাল তৈরি করা যায় না। একদম যে কম দামের ম্যানুয়াল মেশিনগুলো হয় তাতে আপনি হয়তো 8 ইঞ্চির মাল তৈরি করতে পারবেন, তার উপরে উঠতে পারবেন না। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 5 নম্বর যে ম্যানুয়াল মেশিন, সেই 5 নম্বর ম্যানুয়াল মেশিনেই একমাত্র 12 ইঞ্চির মাল, অর্থাৎ 5 ইঞ্চি থেকে 12 ইঞ্চির মাল তৈরি করা যাবে। তার উপরে যদি আপনি 13 ইঞ্চির মাল বানাতে চান, তখন আপনাকে 6 নম্বর ম্যানুয়াল নিতে হবে। যদি আপনি 14 ইঞ্চির মাল, অর্থাৎ যারা কন্টাই থেকে আসেন, যারা আসাম এই সমস্ত জায়গা থেকে আসেন, তারা 14 ইঞ্চির মাল তাদের লাগে, তাদের কিন্তু এই বড় 7 নম্বর ম্যানুয়াল মেশিন লাগবে। বাকি পশ্চিমবঙ্গে যে সমস্ত জায়গায় বেশিরভাগ ক্ষেত্রে 12 ইঞ্চির মাল বিক্রি হয়, তাদের ক্ষেত্রে এই 5 নম্বর ম্যানুয়াল মেশিন নিলেই হবে। কিন্তু এই 5 নম্বর ম্যানুয়াল মেশিনের ক্ষেত্রে মেশিনের যে বডি সেটা ইম্পর্টেন্ট, যে স্টিল ইউজ করা হয় জিন্দাল স্টিলের বডি ইউজ সবথেকে ইম্পর্টেন্ট, আদারওয়াইজ মেশিনের কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বাড়তে থাকে। সাধারণত এই ম্যানুয়াল মেশিনের খুব একটা মেনটেন্যান্স লাগে না, খালি গ্রিজ দিলেই ম্যানুয়াল মেশিন ঠিক থাকে। কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট সেটা হলো ম্যানুয়াল মেশিনের উচ্চতা, ম্যানুয়াল মেশিনের ওজন, তলার যে আপনি জায়গাটা দেখছেন ক্ষেত্রফল, সেই জায়গাটা ইম্পর্টেন্ট। তার কারণ আপনারা জানেন এর উপরই নির্ভর করছে যে এই মেশিনে যখন চাকা ঘুরিয়ে প্রেশার দেওয়া হবে তখন কতটা পাস্কাল প্রেশার নিচে পড়বে, তার ফলে আপনার মালের গঠন ঠিক থাকবে। এক্ষেত্রে ডাইও যেমন ইম্পর্টেন্ট, মেশিনও তেমন ইম্পর্টেন্ট। মেশিন ঠিক না হলে কিন্তু আপনার তখন মালের গঠন ঠিক হবে না। তার ফলে এই মেশিনটি, 5 নম্বর ম্যানুয়াল মেশিনটি 70% পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মানুষ, যাদের ক্ষেত্রে 12 ইঞ্চির মাল ব্যবহার হয় বিভিন্ন জেলায়, তাদের জন্য এই মেশিনটি উপযোগী। যারা 14 ইঞ্চির মাল বানাতে চান বা যারা চান ম্যানুয়াল মেশিন নিয়ে আরেকটু বেশি প্রোডাকশন করতে, হয়তো তারা 12 ইঞ্চি অবধি বানাবেন কিন্তু ঘন্টায় প্রোডাকশনটা তারা একটু বাড়াতে চান, যেহেতু এই মেশিনটি উচ্চতা বেশি, ওজন বেশি, তার ফলে তাদের ক্ষেত্রে এই মেশিনটি অনেক বেশি উপযোগী। আপনারা বিভিন্ন জায়গায় মেশিন দেখলেও এই মেশিন খুব কম জায়গায় পাবেন,
এই মেশিন বানানো খুব একটি কঠিন কাজ। তার কারণ হচ্ছে এই মেশিনটির যে ওজন এবং তা মেনটেন করে ঠিকভাবে বানানো খুব একটা সহজ নয়। এই মেশিনটি আমাদের কাছে থাকে এবং যে মেশিনটি সবথেকে বেশি প্রয়োজনীয় হয় 5 নম্বর ম্যানুয়াল মেশিন, সেটা তো আমার কাছে পাবেন এবং 6 নম্বরও পাবেন, যাতে আপনারা 13 ইঞ্চি অবধি মাল বানাতে পারবেন। যারা কম ইনভেস্টমেন্ট করে ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য আমি বারবার বলি ম্যানুয়াল মেশিন সবথেকে উপযোগী। এই যে মেশিনটি দেখছেন, আমি আগে আরেকটা যে মেশিন দেখালাম, যে মেশিনটায় আপনার মাল তৈরিও করা যাবে এবং তার সাথে সার্কেল কাটা যাবে, এই যে মেশিনটি, এই মেশিনটি হচ্ছে আপনি যদি শুধু সার্কেল কাটতে চান, আপনি মাল তৈরি করার মেশিনটি আলাদা নিলেন বা অলরেডি হয়তো আপনার কাছে আছে, আপনি চাইলেন হচ্ছে আমার থেকে শীট নিয়ে, যে শীট আপনারা দেখছেন ওখানে কাটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার আয়তাকার যে শীট কাটা হচ্ছে, সেই শীট নিয়ে আমরা এখানে বৃত্তাকার গোল সার্কেল তৈরি করবেন, সেইটা যদি আপনারা করতে চান, এই মেশিনটিও আমাদের কাছে অ্যাভেলেবল থাকে এবং এই মেশিনটিও বাড়ির কারেন্টেই চলে, কাজেই এই মেশিনটিও আপনারা নিতে পারেন। যারা অলরেডি পেপার প্লেট ব্যবসায় আছেন, আস্তে আস্তে র মেটেরিয়ালের দিকেও আসতে চাইছেন, বা যারা প্রথম থেকেই চাইছেন র মেটেরিয়ালের কিছুটা পোর্শন আপনারা করবেন, তারা এই মেশিনটি নিলে আপনারা সার্কেলটি কাটতে পারবেন এবং চাইলে আগে যে মেশিনটি দেখালাম যাতে মাল তৈরি হবে এবং সার্কেল কাটা যাবে সেই মেশিনটিও নিতে পারেন, অথবা যদি চান যে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল মেশিন নেবেন তাহলেও এই মেশিনটি নিয়ে কাজ করতে পারেন। আপনারা আমার কারখানায় দেখতে পাচ্ছেন যে কাঁচামালের স্টক, এই যে ফিল্ম দেখতে পাচ্ছেন, রোল ফিল্ম সমস্ত করা আছে, এগুলোকে সিলভার বলে, শালপাতা কলাপাতা ডিজাইন এবং বিভিন্ন ডিজাইনের যে মাল, এই হচ্ছে এখানে দেখুন ল্যামিনেশন হচ্ছে, অর্থাৎ এটি হচ্ছে পেপার প্লেটের কাঁচামালের প্রথম ধাপ, যেখানে আপনার ক্রাফটের রোল থেকে তার সাথে ফিল্ম ল্যামিনেশন হয়ে রোল তৈরি হচ্ছে। এই রোল আস্তে আস্তে যখন তৈরি হয়ে যাবে সেই রোলই চলে আসবে আমাদের পরের ধাপে। এই হচ্ছে রোল থেকে এবার শীট কাটা হচ্ছে। আমি দর্শক বন্ধুরা যেই আপনাদের বিভিন্ন মেশিন দেখিয়েছি সেবা দেখাবো, সেই মেশিনে আপনারা দেখবেন আমি কখনো কখনো বলছি আপনারা যদি শীট নিয়ে সেখান থেকে সার্কেল কাটতে চান, এই শীট তখন আপনারা পাবেন, আমি তখন আপনাদের শীট কেটে দেব। পরবর্তীকালে আপনারা যদি আবার শীট কাটার নিতে চান সেই মেশিনও আপনি আমার কাছে পেয়ে যাবেন। এটি হচ্ছে দ্বিতীয় ধাপ, যেখানে রোল তৈরি হয়ে যাওয়ার পর সেই রোল থেকে শীট কাটা হচ্ছে। এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন রোলের স্টক এবং রোল থেকে যারা শীট কাটার নেবেন তাদের ওয়েস্টেজ তৈরি হবে, সেই ওয়েস্টেজও বিক্রি হয়ে যায়, আমরা সেই ওয়েস্টেজ বিক্রির ব্যবস্থাও করে দিই, আমরা যোগাযোগ নাম্বার দিয়ে দিই, বা কেউ যদি আমাদের কাছে আসতে চান আমরা সেই মাল আমরা নিজেরাও নিই, বিক্রির ব্যবস্থা করি। আসুন আমরা দেখি শীট কাটার পরে তারপরে কী হয়। আপনারা যেটা দেখলেন এর আগে যেটা শীট কাটা হলো, এবার শীট কাটিংয়ের পর যে ধাপটা আছে সেটা হচ্ছে সার্কেল কাটিং, অর্থাৎ শীট কাটিং যখন হয়ে যায় তখন সেই শীটগুলো থেকে আমরা রাউন্ড শেপের গোল গোল সার্কেল তৈরি করি। এই সার্কেলই আপনারা কেজি হিসেবে পান, যারা সার্কেল নিয়ে হাইড্রোলিক হোক ম্যানুয়াল হোক এই মেশিনে পেপার প্লেট বানাতে চান। এই যে এই রকম সার্কেল ফর্মে আপনারা পাবেন। আপনারা অনেকে আমায় জিজ্ঞেস করেন কাঁচামালটা কীভাবে পাবো, কী ফরম্যাটে পাবো, এই রকম সার্কেল পাবেন। আর যারা শীট কাটিং মানে যারা সার্কেল কাটিং মেশিন আমার থেকে নিতে চাইছেন, তারা সার্কেল কাটিং মেশিন নিয়ে শীট থেকে এইরকম সার্কেল কাটতে পারবেন, তাতে আপনাদের প্রফিটের মার্জিনটা একটু বাড়বে। আমরা এইরকম সার্কেল কেটেই মাল প্রোভাইড করি, এটি হচ্ছে সর্বশেষ ধাপ কাঁচামালের ক্ষেত্রে, যেখানে আপনার শীট থেকে সার্কেল কাটা হচ্ছে। এখানে এই যে শীট থেকে সার্কেল কাটার পর যে ওয়েস্টেজগুলো তৈরি হচ্ছে সেই ওয়েস্টেজ পড়ে আছে, এই ওয়েস্টেজও বাজারে ভালো দামে বিক্রি হয়, এটা টোটালি একটা রিসাইক্লিং প্রসেস। সেই রিসাইক্লিং প্রসেসের মাধ্যমে ওয়েস্টেজ যারা কেনেন তারা এসে ফ্যাক্টরি থেকে ওয়েস্টেজ জমলে টাকার বিনিময়ে ওয়েস্টেজ কিনে নিয়ে যান, তার ফলে এখান থেকেও একটা মার্জিন আমরা পাই, বা যারা সার্কেল কাটতে চাইছেন শীট থেকে তারা এই মার্জিনটি এর মাধ্যমে পেতে পারেন। এর যোগাযোগ নম্বরও আমরা দিয়ে থাকি, বা কেউ যদি আমাদেরকে সেইটা জমিয়ে এসে দিয়ে যেতে চায় সেটাও আমরা নিয়ে থাকি। দর্শক বন্ধুরা, পেপার প্লেটের ব্যবসা করতে গেলে সবথেকে ইম্পর্টেন্ট যে শব্দটা জিএসএম, জিএসএম মানে পাতা কতটা মোটা বা পাতলা। আমার ফ্যাক্টরিতে কাঁচামাল যেহেতু প্রস্তুত হয় আমার কাছে জিএসএম টেস্টিং মেশিনও আছে। আমরা যখন কাঁচামাল তৈরি করি আমরা বারবার চেক করি যে জিএসএমটি যাতে সঠিক থাকে, এর ফলে আপনি মালের কাউন্টিং ঠিক পাবেন, এটি সবথেকে গুরুত্বপূর্ণ। যেমন দেখুন এই যে এই জিএসএম টেস্টিং মেশিনে আমি যদি এই মালটি দিই, এখানে দেখাবে হচ্ছে এটি 70 জিএসএম এর মাল, ঠিক আছে, কাজেই এই যে দেখাচ্ছে এখানে 69-70, এইটি সব থেকে গুরুত্বপূর্ণ। এই জিএসএম টেস্ট করে আমরা মাল দিই বলেই ব্যবসার ক্ষেত্রে আপনারা এগিয়ে যেতে পারবেন। খালি মালটা কিনে নিলেও হবে না, তার জিএসএমটা সঠিক থাকা দরকার, বাকি জায়গাগুলো শেখা দরকার যে কোনো রকম জিএসএম যদি ডিস্টার্ব হয়ে যায় সেটা কিভাবে রেকটিফাই করবেন সেগুলো আমরা শিখিয়ে দিই। আমরা তো মেশিন দেখলাম আপনাদের, কিন্তু এবার যদি আমাদের দর্শকদেরকে একটু প্রোডাকশন করে দেখান, আপনার মেশিন সাহায্যে কিভাবে প্রোডাকশন হয় বা পাতা কিভাবে তৈরি হয় সেগুলো যদি একটু দেখান। নিশ্চয়ই, আপনারা আসুন আমরা প্রত্যেকটা মেশিনে দেখাচ্ছি কিভাবে সেখানে পাতা
টাকা দিলে মাল তৈরি হচ্ছে এবং ডায়ের উপর নির্ভর করে ঠিক মাল তৈরি হচ্ছে, তার গঠনগত দিক থেকে মালটি ঠিক হওয়া খুব গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে। আসুন আপনারা দেখুন আমার সাথে, আসুন আমরা দেখে নিই ডাবল ডাই ডাবল সিলিন্ডার যে মেশিন সেই মেশিনে কীভাবে পেপার প্লেট তৈরি হয়। দর্শক বন্ধুরা, সন্দীপ আমাদের করে দেখাবে। যেমন দেখুন, দুটো সিলিন্ডার পাশাপাশি ইন্ডিভিজুয়াল, ওই সিলিন্ডারটি যখন বসলো তখন এই সিলিন্ডারটি উঠলো এবং সেখানে আপনি পাতা দিয়ে দিতে পারছেন, সার্কেল দিয়ে দিতে পারছেন। আবার এইটিকে আপনি নামিয়ে দিচ্ছেন, ওইটি তখন উঠে যাচ্ছে, ওটাই সুন্দর এই যে প্লেট তৈরি হয়েছে। আবার ঠিক তেমনভাবে আবার ওটি যখন নামবে, ডান দিকে সিলিন্ডারটি যখন নামবে তখন এটি উঠবে এবং এতে আপনার প্লেট তৈরি হচ্ছে। এর এর অ্যাডভান্টেজটা আপনি দেখুন যে আপনি কিন্তু দুটো সিলিন্ডারে চাইলে দুটো বার দুরকম মাল বানাতে পারেন, আবার চাইলে দুটো সিলিন্ডারে 12 ইঞ্চির মাল বা 8 ইঞ্চির মাল অর্থাৎ একই রকম ডাইসের মাল বানাতে পারেন। এবং কত দ্রুত কাজটা হচ্ছে দেখতে পাচ্ছেন, যার ফলে প্রোডাকশন অনেক বেশি। আর মালের গঠন দেখুন, এই যে ডাইস আমি বারবার বলছিলাম, এই ডাইসের ধার খাঁজ এগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ আপনি কম্পিটিটিভ মার্কেটে যখন মাল বিক্রি করতে যাবেন তখন কিন্তু দোকানদার হোলসেলার আপনাকে অন্য মাল দেখিয়ে নয়তো বলবে যে আপনি মালের গঠন চেক করুন অন্যের মাল কীরকম হচ্ছে। কাজেই মেশিনের যেমন গঠনগত দিকটা ইম্পর্টেন্ট, ঠিক তেমনভাবে ডায়ের গঠনগত দিকটাও ইম্পর্টেন্ট। এইটা ডাবল ডাই ডাবল সিলিন্ডার হাইড্রোলিক মেশিন, যেটায় তিনটে অপারেটিং সিস্টেমে কাজ হয়। সন্দীপ দেখাও কীভাবে তিনটে অপারেটিং সিস্টেমে কাজ করা যায়। এটা হচ্ছে ম্যানুয়াল মোড, এই ম্যানুয়াল মোডে সুইচ টিপে কাজ করা যায়। এবার আমি দেখাবো কিভাবে অটোমেটিক মোডে কাজ করানো যায়। এইটা হচ্ছে আপনার টাইমার, এই টাইমারটা সেট করে দিয়ে আপনি যদি সুইচ টিপে দেন মেশিন নিজের থেকে একটা করে সিলিন্ডার নামবে এবং অপর সিলিন্ডারটি উঠবে। আপনি যদি মনে করেন এই মোড দিতে চালাবেন সেটিও আপনি করতে পারবেন। এবং তৃতীয় যে মোডটি আছে সেটি হচ্ছে প্যাডেল, অর্থাৎ মেশিনের সাথে একটা প্যাডেল দেওয়া থাকে একদম নিচে, দেখুন এই প্যাডেলটি আপনি হাতেও চালাতে পারেন, পা দিয়ে প্রেস করেও চালাতে পারেন। এই প্যাডেলটি যদি আপনি প্রেস করেন তাহলেও কিন্তু সিলিন্ডারের ওঠানামা কন্ট্রোল করা যাবে। এবং তার সাথে সাথে যেটা হবে সেটা হচ্ছে আপনার, এই দেখুন প্যাডেল প্রেস করলো এবং তার ফলে সিলিন্ডার নামছে। কোনো রকম অ্যাক্সিডেন্টাল মোমেন্টে যদি আপনার মনে হয় যে আপনার মেশিন আটকাতে হবে, যে আপনার মনে হলো মেশিনটিকে বন্ধ করা দরকার, সেই অ্যাক্সিডেন্টাল সুইচ আছে যার ফলে আপনার সমস্ত পাওয়ার সাপ্লাই মেশিন থেকে চলে যাবে এবং মেশিনটি সেখানে যে অবস্থায় আছে দাঁড়িয়ে যাবে, এটিও এখানে দেওয়া থাকে। সাধারণত 7 থেকে 10 সেকেন্ড মতো এই সিলিন্ডার রাখতে হয় একটা জায়গায়, যার ফলে পাতাটির গঠন ঠিক হয়। এগুলো সমস্ত ট্রেনিং আমরা এখানে দিয়ে দিই। এটি হলো ডাবল ডাই ডাবল সিলিন্ডার মেশিন, যেটি নর্মাল স্পিড ঘন্টায় 4000। যেমন ডাবল ডাই ডাবল সিলিন্ডার দেখলেন, ঠিক তেমনভাবেই সিঙ্গেল সিলিন্ডার সিঙ্গেল ডাই প্যানেল বক্সের যে হাইড্রোলিক মেশিন, এটার অপারেটিং ফাংশন একই রকম, ঠিক ওটাই যেভাবে কাজ হলো এটাতেও একইভাবে কাজ হয়। খালি ওটাই যেমন দুটো ডাই আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি ওঠানামা করছে, এটার ক্ষেত্রে একটাই ডাই একটাই সিলিন্ডার থাকে সেটিই কাজ করে। যে মেশিনটির ফাংশনালিটি একটু আলাদা অর্থাৎ কার্যকারিতা একটু আলাদা সেটি হচ্ছে আপনার এই লিভারের মেশিনটি। এটি হচ্ছে আপনার সিঙ্গেল ডাই হাইড্রোলিক লিভারের মেশিন। এই মেশিনে একটি লিভার দেওয়া থাকে যেটি টানলে আপনার সিলিন্ডার আপডাউন করে। সন্দীপ দেখাও কীভাবে কাজটি হয়। এই যে এই লিভারটি আপনারা টানলেন, এতে সিলিন্ডার উঠলো, পাতা আপনি দেবেন, আবার যদি আপনি লিভার ঠেলে দেন তাতে আপনার সিলিন্ডার নেবে যাবে। এই মেশিনটি খুব উপযোগী মেশিন এবং বারবার আমি যেটা বললাম যে এইটি খুব ইম্পর্টেন্ট, এই লিভারটি এই মেশিনের খুব ইম্পর্টেন্ট। আমরা এটা যেভাবে করে থাকি যাতে যখন আপনারা এভাবে ঠেলছেন আপনারা এমন প্রেশার দিতে পারবেন না যাতে সেটি মেশিনের জন্যে ক্ষতিকারক হতে পারে, সেই প্রেশারটি আমরা এখানে সেট করে দিচ্ছি আগে থেকেই। যে মেশিনটি আগে আমি তাই জন্যে বলতাম যে সাবধানে কিনতে, এখন সেটি আমরা সেইভাবেই বানাতে পেরেছি যাতে এটি কোনো প্রবলেমের কারণ না হয়। এটি হচ্ছে হাইড্রোলিক সিঙ্গেল ডাই লিভারের মেশিন। পেপার প্লেট ইন্ডাস্ট্রির যে অত্যাধুনিক মেশিনটির কথা আমি বললাম, যে মেশিনটায় আপনারা কাঁচামালের দিকেও হায়ারার্কি অনুযায়ী একটু ওপরে উঠে যেতে পারবেন, অর্থাৎ আপনার কাঁচামালটাও কিছুটা নিজেরা ম্যানুফ্যাকচারিং করতে পারবেন, তার সাথে প্লেটও বানাতে পারবেন যাতে আপনাদের লাভের অঙ্ক বাড়ে, সেই মেশিনটি হচ্ছে এই মেশিনটি যেটি আমি আপনাদের আগে দেখিয়েছি। এবার আমি দেখাবো এটি কার্যকারিতা কীরকম। যেমন ধরুন এইখানে শিট দেওয়া হয়েছে, এবার এই শিট থেকে আপনি প্রথমে সার্কেলটি কাটছেন, এইভাবে পায়ে যে প্যাডেল দেওয়া আছে এই প্রেশার দিলে আপনার এখানে শিট থেকে সার্কেলটি কেটে নেওয়া যাবে। এই যে সার্কেল তৈরি হলো, এবার এই সার্কেলটি আপনি
আমি আপনাদের নিয়ে যাচ্ছি। দেখুন এই সার্কেলটি আপনি যদি এই ঠিক পাশেই যেখানে দেওয়া আছে এইখানে আপনি যে ডাই লাগিয়ে যদি এই সার্কেলটি এখানে দেন এখানে প্লেট তৈরি হবে। যদিও মাপটা অন্য ডাই এখানে লাগানো আছে, আপনি চাইলে এই মাপের ডাই লাগালে তখন এটা তৈরি হবে। আমি দেখাচ্ছি, এটা হচ্ছে একদম আবার সিঙ্গেল ডাই হাইড্রোলিকের যে ফেসিলিটি সেখানে সেখানে আপনি যদি আবার সুইচ টেপেন তাহলে ডাই উঠবে। তখন যদি আপনি এখানে পাতা দিয়ে দেন, সেট করে দেন, তাহলে অটোমেটিকভাবে আপনার এখানে মাল তৈরি হবে। এবার অ্যাডভান্টেজ দেখুন, আপনি চাইলে আলাদা আলাদাভাবে কাজটা করতে পারেন, মানে কোনো সময় আপনি সার্কেল কাটলেন, বাকি টাইমে আপনি এখানে মাল তৈরি করলেন, এই যেখানে মাল তৈরি হয়ে গেছে। আবার আপনি এমনও করতে পারেন যে আপনার বাড়িতে যদি দুজন একসাথে কাজ করতে পারে, যে আপনি এখানে মাল তৈরি করছেন তার সাথে পাশে সার্কেল কাটছেন, যখন যেরকম রিকোয়ারমেন্ট, যখন আপনি অবসর সময়ে আছেন, যখন হয়তো অর্ডার কম আছে, তখন আপনি কিছু সার্কেল কেটে রাখলেন, এইভাবেও কাজ করতে পারেন। আবার আপনি ডিরেক্ট আমার থেকে সার্কেল নিয়েও কাজ করতে পারেন, তার সাথে আপনি শীট থেকেও সার্কেল কাটতে পারেন। অর্থাৎ সব রকম ফেসিলিটিস একটা মেশিনের মধ্যে দেওয়া আছে। এই মেশিনটি সব থেকে অত্যাধুনিক মেশিন পেপার প্লেটের ক্ষেত্রে, যেখানে কাঁচামালটাও আপনারা নিজেরা কিছুটা তৈরি করে লাভের অঙ্কটা বাড়িয়ে নিতে পারছেন। এবার আমরা দেখি ম্যানুয়াল মেশিনে কীভাবে মাল তৈরি হয়। যেটা আমি আপনাদের বললাম সেটা হচ্ছে যে ম্যানুয়াল মেশিন যদি ঠিক হয় এবং আপনার মেশিনের গঠনগত দিক থেকে যদি কোনো রকম সমস্যা না থাকে, তাহলে কিন্তু এতেও প্রোডাকশন ভালো পাওয়া যায়। প্রথম দিকে অনায়াসে 700 মতো প্রোডাকশন এই ম্যানুয়াল মেশিন থেকে ঘন্টায় বার করা যায়। আসুন দেখি ম্যানুয়ালে কীভাবে কাজ হয়। এই যে ম্যানুয়াল মেশিনের চাকা ঘোরালে ডাই ওপরে উঠলো, তাতে আমরা দিয়ে দিলাম হচ্ছে পাতা, আবার আমরা চাকা ঘুরিয়ে দিলাম। এবার এতে আপনার তৈরি হচ্ছে হচ্ছে মালটা কিছুটা সময় আমাদের রাখতে হবে, তার ফলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের মালটি সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এবার আমরা দেখব কিভাবে আমাদের ম্যানুয়াল মেশিন থেকে মাল তৈরি হচ্ছে। এই যে কিছুটা সময় আমরা রাখলাম, এতে হিট কন্ট্রোলার দিয়ে আমরা হিটটা সেট করে রেখেছি যাতে ডায়ে গরম থাকে এবং মাল ঠিকভাবে তৈরি হয়। এবার দেখুন, এই দেখুন, আমাকে আপনারা প্রশ্ন করেন অনেক সময় যে ম্যানুয়াল মেশিনের মালের গঠন কি ঠিক হবে। আপনারা হাইড্রোলিক মেশিনে মাল তৈরি করে আমি আপনাদের দেখিয়েছি, আবার ম্যানুয়ালেও দেখালাম। দেখুন, ডাই ঠিক থাকলে, মেশিন ঠিক থাকলে তার গঠন, কানা সব একরকম হবে। আমি এটা বারবার বলি যে এখানে কোন, আমাকে আপনারা জিজ্ঞেস করেন কোন মেশিন ভালো, উত্তর হচ্ছে সব মেশিনই ভালো যদি ডাই ঠিক হয়, মেশিন ঠিক হয়। ঠিক তেমনভাবে ম্যানুয়াল মেশিন যদি আপনার ঠিক হয় তাহলে আপনার মাল ঠিক রকমই তৈরি হবে এবং সেখানেও আপনি ব্যবসা করে ভালোই প্রফিট করতে পারবেন। আমরা 5 নম্বরে দেখালাম, 7 নম্বরেও ঠিক একই রকমভাবে মাল তৈরি হয়। এতে একটু বেশি মাল প্রোডাকশন হয়, এতেও সিস্টেমটা এক, এতেও একটা রড লাগানো থাকে, তাতে যদি আপনি রডটা দিয়ে ঘোরান, চাকাটা ঘোরান, তাহলে ডাই উঠবে এবং সেইভাবে মাল তৈরি হবেন। আমরা দেখাচ্ছি আপনাকে কীভাবে তৈরি হচ্ছে। এই যে বড় মেশিনটায়, এটা আমরা যেটা বললাম আপনাদের 13 ইঞ্চি 14 ইঞ্চি অনায়াসে বানানো যায়, সেই মেশিনে আমরা যদি মাল দিই একই রকম পদ্ধতিতে, এতে প্রেশারটা অনেক বেশি পড়ে কারণ মেশিনের ওজন প্রায় 350 কেজির কাছাকাছি, তার ফলে মালের গঠন একরকম হলেও বড় মালগুলোর ক্ষেত্রে এই মেশিনের যে ক্যাপাসিটি সেটা সাহায্য করে। এবার আমরা দেখব সেটা হচ্ছে, এই যে আমরা মাল দিলাম, তাতে কিছুক্ষণ রাখলাম, একই রকমভাবে কীরকম মাল তৈরি হচ্ছে। এবার আবার একই রকমভাবে আমরা যদি দেখি চাকা ঘুরিয়ে যখন আমরা ডাইস তুলে নিচ্ছি, তখন দেখুন এই মেশিনও দেখুন কী সুন্দর তার কানা, তার গঠন এবং মাল তৈরি হচ্ছে। এবং আমাকে আপনারা প্রশ্ন করেন ম্যানুয়ালে কত জিএসএম অবধি কাজ করা যাবে। যখন আপনি একবারে 10টা করে 80 জিএসএম দিচ্ছেন, তার মানে 18×10 মানে 80 × 10 মানে 800 জিএসএম অবধি। তাই অনায়াসে এই মাল, ডুপ্লেক্সের মাল, যে কোনো পেপার প্লেটের মাল আপনারা তৈরি করতে পারবেন। ম্যাক্সিমাম 350 জিএসএম অবধি মাল পশ্চিমবঙ্গের মধ্যে চলে, কাজে যে কোনো মালই আপনারা তৈরি করতে পারবেন, ম্যানুয়াল মেশিনে হোক, হাইড্রোলিক মেশিনে হোক। যে কোনো ব্যবসা করতে গেলে মানুষ কিন্তু সবার আগে সেই ব্যবসার লাভটা দেখে। তা এই পেপার প্লেট ব্যবসার লাভ কীরকম আছে যদি আমাদের বন্ধুদেরকে একটু বুঝিয়ে বলেন। নিশ্চয়ই, যে কথাটা আপনি বললেন সেটা হচ্ছে লাভটা দেখে, কিন্তু লাভ দেখতে গেলে বা লাভ করতে গেলে যে কোনো ব্যবসায় শিখে করতে হবে। রাতারাতি কোনো ব্যবসাতেই বিশাল কিছু টাকা রোজগার করা যায় না যদি না শিখে, না ধৈর্য ধরে সেই ব্যবসা করতে যাওয়া হয়। ঠিক তেমনভাবে পেপার প্লেট ব্যবসা কিন্তু খুব লাভজনক ব্যবসা, তার কারণ যে বিনিয়োগ করে এই ব্যবসা শুরু করা যায় তাতে মাস গেলে যেরকম লাভ থাকে সেটা কিন্তু অন্য অনেক ব্যবসা থেকে এই ব্যবসায় ভালো থাকে। এবার যে বেসিক জায়গাগুলো আমি বলি সেটা হচ্ছে লাভ কীরকম থাকে। যেমন ধরুন আপনি 1000 পিস কোনো হোলসেলারকে বিক্রি করলেন, পাইকারি মার্কেটে বিক্রি করলেন, আপনার প্রতি 1000 পিসে 100 টাকা মতো লাভ থাকবে হোলসেলারের থেকে। এবার আপনি রিটেল মার্কেটে বিক্রি করতে গেলেন, সেখানে আপনার প্রতি 1000 পিসে লাভটা থাকবে 200 টাকা মতো। এবার আপনি ক্যাটারিং মার্কেটে গেলেন,
যারা ক্যাটারার জলের ব্যবসা করে, তাদের ক্ষেত্রে হাজার পিসে আপনার লাভ থাকবে 300 টাকা মতো। কিন্তু দর্শক বন্ধুরা, আবার বাস্তবের মাটিতে আমি আপনাদের টেনে নিয়ে আসবো, তার কারণটা হচ্ছে সেটা আপনারাও ভেতরে জানেন। এবার ধরুন কোনো হোলসেলার খুব বেশি মাল নেবে, যে বললো যে আমি একসাথে 100 বস্তা মানে প্রায় 2 লাখ মাল নেব, সে কিন্তু তখন হাজার পিস আর 100 টাকা লাভ দেবে না, তখন কিন্তু তার হাজার পিসে 100 টাকা লাভটা 60-70 টাকায় নেবে আসবে। তার কারণ হচ্ছে স্বাভাবিকভাবে সে আপনার থেকে বেশি মাল নিচ্ছে, কাজেই যত বেশি কোয়ান্টিটির মাল কেউ নেবে সে হয়তো প্রফিটটা কম দেবে, কম কোয়ান্টিটির মাল দিলে বেশি প্রফিট দেবে। কিন্তু স্বাভাবিকভাবেই একটা গড় অ্যাভারেজ প্রফিটের জায়গা তৈরি হয়। সেখানে আপনারা ব্যবসা শুরু করলে ম্যানুয়াল মেশিন নিয়ে যদি করেন, যদি দিনে 3-3.5 ঘন্টা খাটে মাসে 10,000 টাকা মতো প্রফিট এক্সপেক্ট করতে পারেন। যদি হাইড্রোলিক সিঙ্গেল লাইন নিয়ে করেন, তাহলে যদি দিনে আপনি 1.5-2 ঘন্টা খাটেন তাহলেই 10,000 টাকা প্রফিট এক্সপেক্ট করতে পারেন। ডাবল লাইন নিয়ে করলে 1 ঘন্টা খাটলেই হয়তো এই প্রফিটটা মাসে এক্সপেক্ট করতে পারেন। তারপর আস্তে আস্তে আপনার উপর নির্ভর করে, আপনার ধৈর্যের উপর, আপনার খাটনির উপর, আপনি কিভাবে ব্যবসা বাড়াচ্ছেন তার উপর নির্ভর করে প্রফিট বাড়বে। আচ্ছা, এই যে আপনি প্রফিটটা বললেন, কিন্তু প্রফিট করতে গেলে অবশ্যই তাকে মার্কেটিংটা করতে হবে। সেই মার্কেটিং এ অনেক জনের কিন্তু প্রাথমিক পর্যায়ে নলেজ থাকে না কিভাবে মার্কেটিং করবে বা কোথায় মার্কেটিং করবে, সেই ব্যাপারে আপনার কোম্পানি কি হেল্প করতে পারবে? আবার একটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপনারা যে প্রলোভনে অনেক সময় আবার প্রলুব্ধ হয়ে ঠকেন, আমি আগে সেই জায়গাটা সাবধান করে বাকি কথাটা বলছি। অনেক কোম্পানি বলে সেটা হচ্ছে যে তারা তাদের থেকে মেশিন কিনলে তারা মাল কিনে নেবে, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আমি 7.5 বছর ধরে ফ্যাক্টরি চালাচ্ছি, ইস্টার্ন ইন্ডিয়ার এই মুহূর্তে সব থেকে লার্জেস্ট কোম্পানি আমার। আমি আপনাকে বলছি মাল কিনে নেওয়া সম্ভব নয়, তার কারণ হচ্ছে আমি যেটা আগে আপনাদের বললাম যে প্রতি হাজার পিসে 100 টাকা লাভ থাকে, অর্থাৎ প্রতি পিসে 10 পয়সা লাভ থাকে। এবার আপনি ভাবুন, কথার কথা বলছি, আপনি ধরুন মালদায় মাল বানাচ্ছেন, মালদা থেকে ট্রান্সপোর্টেশন কস্ট দিয়ে আপনি হাওড়ায় আমাকে আবার সেই মালটা দিতে আসছেন, আমি আবার লেবার দিয়ে সেই মালটা আনলোডিং করে আমার জায়গায় স্টক করে অন্য আরেকটা পার্টিকে বিক্রি করে সেখান থেকে কিছু পয়সা রাখার চেষ্টা করছি, তখন আপনি আর প্রফিট দেখতে পাবেন না, এটা বাস্তব। অতএব মাল কিনে কেউ নেয় না। এবার কিভাবে সাপোর্ট করা সম্ভব বা কী করে ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব? প্রথমত আমরা যেটা করি, যেহেতু আমাদের এই পরিচিতি গোটা পূর্ব ভারতে তৈরি হওয়ার সুযোগ ঘটেছে আপনাদের আশীর্বাদে, আমাদের কর্ম প্রচেষ্টায়, তার ফলে আমরা কিছু হোলসেলার ডিস্ট্রিবিউটরের নাম্বার আপনাদেরকে দিই, যারা আমাদেরকে ফোন করে রেডি মাল চায়। আমরা যেহেতু রেডি মাল বানাই না, এই নাম্বারগুলো আমরা আপনাদেরকে দিই যাতে আপনারা তাদের যোগাযোগ করতে পারেন। পরবর্তীকালে কী হয়, পরবর্তীকালে যারা ফ্লাইং কাস্টমার আমাদের ফোন করে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে রেডি মালের জন্য, যখন আপনি যে জেলা থেকে মেশিনটি নিয়েছেন সেই জেলা থেকে কোনো ইনকোয়ারি আসে, আমরা সেই নাম্বারগুলো আপনাদেরকে প্রোভাইড করতে থাকি। এইভাবে আমরা হেল্প করতে থাকি। তার বাইরে আমরা যেটা করি, যেটাই আমি সবসময় জোর দিই, ব্যবসা শেখার ওপর। আমি পুঙ্খানুপুঙ্খভাবে এই ব্যবসা শিখিয়ে দিই, পেপার প্লেটের ব্যবসা, যে কীভাবে এই ব্যবসা হয়, কীভাবে এই ব্যবসা করলে লাভ করতে পারবেন, কীভাবে এই ব্যবসা বাড়াতে পারবেন, এই পুরো ট্রেনিং আমি আমার ফ্যাক্টরিতে দিই। আমার ফ্যাক্টরিতে আপনি সকালবেলা থেকে সন্ধেবেলা পর্যন্ত যতক্ষণ ইচ্ছে এসে থাকতে পারেন, যতক্ষণ ইচ্ছে ঘুরতে পারেন, দেখতে পারেন, ব্যবসা শিখতে পারেন। এখানে এরকম কোনো ব্যাপার নেই যে এলেই আপনাকে মেশিন নিতে হবে। আমি এটাকে মনে করি একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটা একটা শিক্ষা দেওয়ার চেষ্টা করে, ক্লাস নেওয়ার চেষ্টা করে। সেখানে এলেই যে মেশিন নিতে হবে এমন নয়, আপনি এসে ব্যবসা শিখতে পারেন, বুঝতে পারেন, জানতে পারেন, সেইভাবে আপনি আস্তে আস্তে এগোতে পারেন। এবং ব্যবসা শিখে করলে, জেনে করলে আস্তে আস্তে আপনার এমনি আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি ব্যবসা করতে পারবেন। আপনাদের কাছে পেপার প্লেট তৈরির ডাই তো নিশ্চয়ই পাওয়া যায় নাকি? আমাদের কাছে পেপার প্লেটের সব রকম ডাই পাওয়া যায়। আবার আমি একটা জায়গা আপনাদের বলি, ডাই খুব ইম্পর্টেন্ট জায়গা, কারণ হচ্ছে মালের গঠনটা নির্ভর করে ডাইয়ের ওপর। আমি আপনাদের দেখাবো বিভিন্ন রকম ডাই। এই ডাইয়ের যে বিট, সেই বিট যদি ঠিক না হয় তাহলে কিন্তু আপনার মালের খাড়া গঠন হবে না। কিছু কিছু মার্কেটে একটু ফ্ল্যাট মাল চলে, তার সেরকম ডাই লাগে। কাজেই ডাইটা খুব ইম্পর্টেন্ট। অনেকে কী করে, আপনাকে হয়তো ডাইয়ের দাম বলে বিভ্রান্ত করলো, কম দাম বললো, কিন্তু বিটটা ছোট করে দিল, অর্থাৎ অ্যালুমিনিয়াম রিকোয়ারমেন্টটা ছোট করে দিল। তার ফলে কি হলো, আপনার মালটি বাজারে বিক্রি হবে না। আমরা যে ডাই ইউজ করি, অ্যালুমিনিয়াম এলেন্সিস কোয়ালিটির ডাই, এই ডাই হচ্ছে প্রপার ডাই, যে ডাই আপনার 14-15 বছর নির্দ্বিধায় চলবে, আপনার ডায়ের কোনো প্রবলেম হবে না। এবং সেই ডায়ের আপনারা যে কটা নাম্বার থেকে আমাকে ফোন করবেন, আমার কোম্পানিতে ফোন করবেন, সে যেই ফোন ওঠাক একই দাম বলবে, সেটা মেশিন হোক, ডাই হোক, কাঁচামাল হোক। আমরা বিভিন্ন রকম দাম বলি না, কারণ আমরা সব থেকে বেস্ট কোয়ালিটির ডাইটাই দিই, বেস্ট কোয়ালিটি মেশিনটাই দিই, যার বিভিন্ন রকম দাম নেই, একটাই দাম, এবং সেটাই হওয়া উচিত। নয়তো আপনি নতুন, আপনি জানেন না, আপনি আমাকে যখন জিজ্ঞেস করছেন, আমি একটা ডাইরে যদি 10 রকম দাম বলি আপনাকে, আপনি আমাকে সেটাই বিশ্বাস করবেন। কাজেই এই জায়গাগুলোই বিভ্রান্ত হবেন না, জানবেন ভালো জিনিসের একটাই দাম হয়, 10টা দাম হয় না। স্যার, আমরা দেখেছি মার্কেটে অনেক কোম্পানি আছে এই পেপার প্লেটের মেশিন বিক্রি করে এবং কাস্টমারদেরকে বিভিন্ন অফারও দেয়,
আমাদের যারা দর্শকরা দেখছে তারা সেই কোম্পানিতে না গিয়ে কেনই আপনার কোম্পানিতে আসবে? কি ফ্যাসিলিটি আছে আপনাদের? আমি দর্শক বন্ধুরা একটা কথা সবাইকে বলি, সেটা হচ্ছে অন্য কোম্পানিতে না গিয়ে নয়, সমস্ত কোম্পানি ঘুরে আমার কাছে আসুন। অন্য কোম্পানিতে যেখানে যাবেন সেখানে অবশ্যই আগে অ্যাডভান্সটি করে বসবেন না, কারণ অ্যাডভান্স করার পরই বেশিরভাগ প্রতারণা ঘটে। আপনি অ্যাডভান্সটি করার পর হয়তো আপনাকে যা দাম বলবে, তখন দেখবেন জিএসটি চাপিয়ে নানা রকম স্কিম করে আপনার দামটি বাড়িয়ে দিচ্ছে, তখন দেখবেন প্যাকেজ কস্টের কথা বলছে। তাই সমস্ত কোম্পানি অলওয়েজ ভিজিট করুন, তাদের যাচাই করুন, আমার কাছেও আসুন, আমার কাছেও যাচাই করুন, আমাকে যাচাই করুন, তারপরে ব্যবসা করুন। কিন্তু যদি একদম পয়েন্টে জানতে চান যে কী আলাদা ফেসিলিটিস আপনি আমার থেকে পেতে পারেন, এক নম্বর স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি। আমি কোনো রেখে ঢেকে কথা বলি না, আমি যা বলি পরিষ্কার বলি, যতটা এক্স্যাক্টলি লাভ হবে আমি আপনাকে ততটাই বলবো, মেশিনের যা দাম আমি তাই আপনার কাছ থেকে চাইবো, আমি কোনো লুকিয়ে কথা বলবো না, যা কথা বলার আমি প্রথম থেকেই পরিষ্কার কথা বলবো। দ্বিতীয়, আমাদের এখান থেকে সবসময় ট্রান্সপোর্টের ফেসিলিটিস আছে, যদি কেউ ক্যাশ অন ডেলিভারি নিতে চায়, যদি দেখা যায় যে সেই জায়গায় ট্রান্সপোর্টে মাল পাঠানোর থেকে এখান থেকে গাড়ি পাঠালে সেই গাড়িতে ভাড়া কম লাগছে, তাহলে আপনি ক্যাশ অন ডেলিভারি ফেসিলিটিস দিতে পারবেন, এটা হচ্ছে সেকেন্ড সুবিধে। তৃতীয় সুবিধে হচ্ছে, যেটি সর্ববৃহৎ সুবিধে, আমরা কিন্তু বারবার আমি বলছি পেপার প্লেটের কাঁচামাল প্রস্তুতকারক সংস্থাও, আমরা কাঁচামালও তৈরি করি, আমরা কাঁচামাল অন্য কোথাও থেকে স্টক করে বিক্রি করি না। তার ফলে আপনি আজীবন যতদিন ব্যবসা করবেন সঠিক দামে আমাদের থেকে পেপার প্লেটের কাঁচামাল পাবেন, জিএসএম সম্পর্কে সঠিক তথ্য পাবেন, এবং যতদিন ব্যবসা করে নিয়ে যাবেন এই কাঁচামালের যে প্রয়োজন তা আমরাই আপনাকে মিটিয়ে যাব। তার ফলে কী হবে, সেটা হচ্ছে যে আপনার একই জায়গা থেকে সমস্ত কিছু পাওয়ার ফলে আপনি আপনার ব্যবসা সুবিধা মতো এগিয়ে নিয়ে যেতে পারবেন, এটাই হচ্ছে সব থেকে বড় সুবিধে। আচ্ছা, এই ব্যবসা করতে গেলে কি কোনো রকম লাইসেন্সের প্রয়োজন পড়ে? মিনিমাম যে লাইসেন্সটি অনেক ক্ষেত্রে লাগে সেটি হলো ট্রেড লাইসেন্স, এটি যদিও ক্ষুদ্র বা কুটির শিল্পর আন্ডারে পড়ে, স্মল স্কেল ইন্ডাস্ট্রির আন্ডারে। তার ফলে প্রথম দিকে কিছু বেনিফিট পাওয়া যেতে পারে, আপনি বাড়িতে মেশিন নিয়ে কাজ শুরু করার পরেও ট্রেড লাইসেন্স আস্তে আস্তে করতে পারেন, এগিয়ে নিয়ে যেতে পারেন, ট্রেড লাইসেন্সটি লাগে। তার বাইরে যে সমস্ত লাইসেন্স সেগুলো পেপার প্লেট ইন্ডাস্ট্রির ক্ষেত্রে লাগে না। আচ্ছা, এই যে মেশিনগুলো রয়েছে, মেশিনগুলোকে চালাতে গেলে বা গাড়িটাকে হিট করতে গেলে অবশ্যই ইলেকট্রিসিটি দরকার লাগে, তো সেটা কি বাড়ির ইলেকট্রিসিটিতে চলবে? এই প্রশ্নটি প্রচুর দর্শক বন্ধুরা আমাকে ফোনে করেন বা এখানে এসেও জানতে চান। আমি জানিয়ে রাখি, আমি যে সমস্ত মেশিন আপনাদের দেখালাম বা দেখাবো প্রত্যেকটি মেশিনই কিন্তু বাড়ির কারেন্টেই চলে, সিঙ্গেল ফেজেই চলে, এর জন্য আলাদা কোনো রকম ইলেকট্রিসিটি লাইনের প্রয়োজন পড়ে না, কোনো 440 লাগে না, 3 phase বা 440 লাগে না, বাড়ির কারেন্টই সিঙ্গেল ফেজেই চলে। এবং ম্যানুয়াল মেশিন ঘন্টা ইলেকট্রিসিটি খায় 0.5 ইউনিট, সিঙ্গেল ডাই হাইড্রোলিক খায় 1.2 ইউনিট, ডাবল ডাই হাইড্রোলিক খায় 1.5 ইউনিট। এই মেশিনগুলো নিয়ে কেউ যদি ব্যবসা করতে চায় মোটামুটি কতটার মতো জায়গা লাগতে পারে, এরিয়া কতটা লাগে? 100 square feet এই ব্যবসা শুরু করা যায়, 100 square feet জায়গা থাকলে আপনার মেশিন, কাঁচামাল, তার সাথে বা আনুষঙ্গিক যে ফিনিশ প্রোডাক্ট, এই সমস্ত কিছু নিয়ে 100 square feet আপনি ব্যবসা করতে পারেন। আচ্ছা, আপনার তাহলে কতদূর মেশিন সাপ্লাই দিতে পারবেন? মেশিন সাপ্লাই আমি ভারতবর্ষের যে কোনো জায়গাতেই দিতে পারবো বা ভারতবর্ষের বাইরেও দিতে পারবো, কিন্তু মাথায় রাখতে হবে যখন আপনারা ভিডিও দেখেন, আপনারা আমাকে নানা রকম প্রশ্ন করেন ভিডিও দেখার পর, যে প্রতিটা জায়গায় যে গাড়ি ভাড়া বা ট্রান্সপোর্টের চার্জ সেটা কিন্তু আপনাদেরই দিতে হবে, এটা এমন নয় যে কোম্পানি বা আমরা বিয়ার করবো আমরা নেব, আপনাকেই দিতে হবে। প্রতিটি জায়গায় আমাদের পাঠানোর ব্যবস্থা আছে, যেখানে ট্রান্সপোর্টের মাধ্যমে যাবে সেখানে ট্রান্সপোর্ট, অর্থাৎ কলকাতা যে পোস্তা বড় বাজার ট্রান্সপোর্ট আছে আপনারা জানেন সেখান থেকে যাবে, যেখানে ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ গাড়ি ভাড়া একটু কম পড়ে ডিরেক্ট পাঠালে সেখানে গাড়িতে যাবে, যেখানে সেফ এক্সপ্রেসের মতো কিছু সংস্থা আছে যারা আমাদের থেকে মেশিন তুলে আপনাদের ওখানে হোম ডেলিভারি করে, এই রকম সংস্থার মাধ্যমে পাঠানো সম্ভব, সেখানে সেইভাবে যাবে, যেখানে যেভাবে পাঠালে আপনাদের কস্ট এফেক্টিভ হবে, কম খরচা হবে, আমরা সেইভাবে ব্যবস্থা করে দেবো। নিশ্চিন্তে থাকবেন, এমন হবে না যে মেশিন আপনার কাছে পৌঁছবে না বা আপনার টাকা চোট যাওয়ার ভয়, এইগুলো আমাদের ক্ষেত্রে ঘটবে না। আমি যে জন্য বারবার বলি আগে একবার আসুন, আমি জানি আমার কাছে প্রত্যেক দিন যে ফোন কলসগুলো আসেন দর্শক বন্ধুরা, আপনারা এত দূর থেকে করেন, কেউ মালদা থেকে করছেন, কেউ ক্যানিং থেকে করছেন, কেউ আসাম থেকে, ত্রিপুরা থেকে করছেন, আমি জানি এত দূর থেকে আমার কাছে আসা খুবই কষ্টের হয়, আমি সেটা ফিল করতে পারি। আমি নিজে যখন সেই সমস্ত জায়গাগুলোতে যাই আমি জানি যে একটা টিকিট কাটার ব্যাপার, একটা দিনের দুটো দিনের ব্যাপার, কিন্তু একবার যদি কষ্ট করে আমার কাছে এসে পৌঁছতে পারেন ব্যবসাটি শুরু করার আগে, আমি নির্দ্বিধায় বলতে পারি সেটা আপনার লং রানে ব্যবসাটিকে বাড়াতে, গড়ে তুলতে এবং আমার এবং আপনার মধ্যে বিশ্বাসের জায়গা গড়ে তুলতে সাহায্য করবে। তো স্যার, কেউ যদি আপনাদের মেশিন নিতে চায় কীভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে? আমার এই স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে আমার কোম্পানির ফোন নাম্বার, আমার কারখানার ফোন নাম্বার, এইখানে আপনারা আমায় ফোন করতে পারেন, ফোন করে আমাদের যোগাযোগ করতে পারেন। আমরা সমস্ত অ্যাড্রেস তো অলরেডি আমি বলেইছি, প্লাস হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেগুলো আবার শেয়ার করে দেবো, জানিয়ে দেবো কীভাবে আসতে হবে, সেইভাবে আপনারা আমাদের কাছে এসে পৌঁছতে পারেন। সোম থেকে শনি আমার ফ্যাক্টরি খোলা থাকে, রবিবার আমার ফ্যাক্টরি বন্ধ থাকে, কারখানা বন্ধ থাকে, যেখানে আপনারা দেখছেন এই ভিডিও আপনারা সেখানেই আসবেন,
আমি আপনাকে এই ফ্যাক্টরি দেখিয়ে অন্য কোথাও ডেকে আনবো না, অন্য কোনো অফিসে নিয়ে যাব না, আপনারা কারখানাতেই আসবেন এবং এখানে এসে আমার সাথে কথা বলতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এতক্ষণ মূল্যবান টাইম আমাদের দেওয়ার জন্য। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে। অবশ্যই ভিডিওটি দেখুন, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং আমার ফোন নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা আসুন। আপনারা ভালো থাকুন এবং নতুন চিন্তা করুন, রোজগার করার চিন্তা করুন আর চেষ্টা করুন আগামী দিনগুলো যেন আরও উজ্জ্বল হয়। ধন্যবাদ।